ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। আমাকে তো প্রথম 15 বছর খালি শুনতেই হয়েছিল ওটা, যে বাবাকে যা দেখতে ছিল। 1.5 বছর ধরে খালি ঘর মুছলাম, ঝাঁট দিলাম। আমি অ্যাক্টর বাই অ্যাক্সিডেন্ট, ডিফল্ট। কাহানির আগে অঞ্জন দত্ত ছাড়া আমাকে নিয়মিত সিনেমায় কেউ নেননি। তখন বলা হতো যারা সিরিয়াল করে তাদের দেখতে কেউ হলে যায় না, খেপ কিছু নিয়ে হয় না। কারণ আমি যা কিছুই এক্সপেক্ট করিনি জীবনে, যা পেয়েছি সবটাই বোনাস। কারণ আমি যদি বোনাসের উপর বাঁচি তাহলে আমার আক্ষেপ কিসের জন্য থাকবে? মাঝখানে একটা ফেজ এসেছিল, তুমি 7 জন হিরোইনকে যদি মেকআপ আর ড্রেস করিয়ে দূরে দাঁড় করিয়ে দাও না, চিনতে পারবে না কে আলাদা করে। আলাদা কোথায়? তুমি আর তুমি যদি আলাদা হতে না পারো তোমার দিকে তোমার মনে রাখবে নাকি? এবার এরা তো জানে না কে সুরের বাচ্চা। সাধারণত কমেডিয়ানদের না একটু নিচু নজরে দেখা হয়। একা ভানু বন্দ্যোপাধ্যায় একটা ছবি টেনে নিয়ে যেতে পারেন, উনি বোধ হয় একমাত্র বাংলা কমেডিয়ান যাকে হিরো করে অ্যাটলিস্ট 3 থেকে 4টে ছবি হয়েছে। আমরা প্রচুর দেখি, আমার ভাড়াবো বলে মনে হয়, কমেডি বেশিরভাগ মনে হয় না। ভাড়াবো আর কমেডির মধ্যে তফাৎটা করাটা খুব কঠিন। বাংলা ছবির কমেডি কিং ভানু বন্দ্যোপাধ্যায় আরও একবার রুপোরি পর্দায় আসছেন। জমালয়ে জীবন্ত ভানু এবং সে চরিত্রে আমরা যাকে দেখতে পাবো, শাশ্বত চট্টোপাধ্যায় উপদার রয়েছে। উপদা, বাংলা ছবির কমেডি কিং ভানু বন্দ্যোপাধ্যায় এবং যে চরিত্রে তোমাকে আমরা পর্দায় দেখব, প্রথম দিন যখন ওই লুকটাতে সেজে উঠেছিল, আমরা পোস্টার দেখে সকলে বলেছিলাম যে একদম ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে। তোমার কৃতিত্বটা যায় সোমনাথ কুণ্ডু, আমাদের যিনি মেকআপ ম্যান আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট। তো একমাত্র বোধহয় এখানে যারা যিনি প্রস্থেটিক্স নিয়ে কাজ করতে পারে, তো কাজেই ও যখন প্রথম লুক টেস্টটা যখন হয় তারপরে একটু আশ্বস্ত হয়েছিলাম আমিও। যখন তুমি শুনেছিলে যে তোমাকে ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রে অভিনয় করতে হবে, মানে তোমার কী রিয়াকশান ছিল? ভয় হয়েছিল, ভালো লেগেছিল? না, এইটা আমি কানাঘুষো অনেকদিন, এবং ভানু জেঠুর বড় ছেলে, ছোট ছেলে এবং মেয়ে 3 জনেই আমাকে বলেছিলেন যে বাবাকে নিয়ে যদি কিছু হয় তাহলে তুই করিস, কিন্তু তোর সঙ্গে আমরা খুব মিল পাই বাবার। আমি পাইনি কখনো, যতদিন না আমি ওই যেখানে ভূতের ভয় ছবিটা দেখলাম, নিজেকে যখন দেখলাম পর্দায়, কিছু কিছু জায়গায় আমার মনে হলো যে হ্যাঁ কিছু কিছু জায়গায় লাগে। তো তারপরে কৃষ্ণেন্দু যখন কাজটা নিয়ে এলো, তখন প্রথমে বলেছিলাম এগুলো করাটা খুব রিস্কি, মানে এগুলো মানুষের ভালো লাগা খারাপ লাগাটা খুব ক্লিয়ার হয়ে যায়, মাঝামাঝি কিছু থাকে না। তারপরে দেখলাম আমাদের প্রডিউসার সুমনদা, বুড়িমা চকলেট বোম, খুবই বিখ্যাত আমাদের ছোটোবেলাকার, উনি অনেক বছর বাদে এসছেন প্রডিউস করতে, ওনারও ইচ্ছে এবং ভানু জেঠুর ছেলে মেয়েরও ইচ্ছে। তখন এত লোকের যখন ইচ্ছে তখন নিজের অনিচ্ছেটা সরিয়েই রাখি। পিসিমা মালপোয়া খাম। যখন তুমি বললে যে ছবিটা দেখলে তারপর তোমার মনে হয়েছিল যে কিছু জায়গায় হয়তো মিল আছে, সেই জায়গাগুলো কি যদি সেটা বল না? যখন মেকআপটা কমপ্লিট হলো তখন বললাম হ্যাঁ কাছাকাছি গেছে, কারণ পর্দায় প্রথম ইমপ্রেশনটা খুব ম্যাটার করে, মানে পর্দার ইমপ্রেশন কেমন দেখতে লাগছে সেটা এত বেশি ম্যাটার করে আমাদের ইন্ডাস্ট্রিতে। আমাকে তো প্রথম 15 বছর খালি শুনতেই হয়েছিল ওটা, যে বাবাকে যা দেখতে ছিল, তো সেই দেখতেটা খুব ম্যাটার করে। তো কাজেই কাছাকাছি যাতে লাগে সেই চেষ্টাটা আগে করেছিলাম, তারপর তো অভিনয় আসছে। প্রথম দর্শনেই যদি রিজেক্টেড হয়ে যাই তাহলে বিপদ। তারপর দেখলাম সোমনাথ একটু ভরসা দিল, স্ক্রিপ্টটা ভালো লাগলো, এগিয়ে পড়লাম। শুধু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই কি দেখতেটা ম্যাটার করে নাকি বোম্বেতে তুমি বহু কাজ করছো? জায়গায় ম্যাটার করে, কারণ আগে একটা লুক টেস্ট হয় যে কোনো প্রজেক্টে, আগে একটা লুক টেস্ট হয়, কারণ এটা তো অডিও ভিজুয়াল, তো ভিজুয়ালটাও ম্যাটার করে। কারণ একজন মানুষকে কীরকম দেখতে লাগছে অন স্ক্রিন সেটা খুব ইম্পর্টেন্ট, সামনাসামনি কীরকম লাগছে সেটা নয়, পর্দায় কীরকম লাগছে। তো কাজেই সেটা যারা ভালো বোঝেন তারা বড় স্টার হন। সিরিয়াসলি এটা কিন্তু একটা আর্ট। ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্র হয়ে ওঠার জন্য তার কিছু ম্যানারিজম, তার স্বভাব, তার অভিনয়ের যে গুণগত মান রয়েছে সেটা বাদ দিলেও তার যে আচরণগত দিকটা রয়েছে সেটাও তো কিছুটা ফলো করতে চাই, তুমি কী কী? আমরা বাঙালিরা ভানু বন্দ্যোপাধ্যায়কে পর্দায় যে রূপে দেখতে অভ্যস্ত, যে রকম বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে অভ্যস্ত দেখে বা কথা, সেইটাই তুলে ধরার চেষ্টা করছি। ব্যক্তিগত জীবনে ভানু বন্দ্যোপাধ্যায় তার থেকে কিন্তু আলাদা, সেটা বেশিরভাগ মানুষ জানেন না, তো সেটা দেখালে হবে না। কারণ ঋত্বিক ঘটক একবার বলেছিলেন যে আমি ডাক্তার, যদি কাউকে প্রমাণ করতে হয় আমাকে থিয়েটার হোক বা স্ক্রিনে হোক, আমাকে একটা এপ্রান পড়াতে হবে, কাঁধে স্টেথোটা দিতে হবে। এখনকার মডার্ন ডাক্তারদের যদি আমি পোট্রে করি,
হাফ প্যান্ট পরে একটা হাওয়াই চটি পরে টি শার্ট পরে পকেটে স্টেথো নিয়ে আছে কি নেই চলে এলো রুগী দেখতে, সেটা কেউ বিশ্বাস করবেন না। তো কাজেই যে ইমেজটা আমরা দেখতে অভ্যস্ত সেটাতে আমরা বিশ্বাস করি তাড়াতাড়ি। তো কাজেই সেটা করার চেষ্টা করেছি, যে ভানু বন্দ্যোপাধ্যায়কে কেউ জানে না সেটা তুলে ধরার কোনো চেষ্টাই আমাদের নেই। আমি যদি বলি ব্যক্তিগত, ভানু বন্দ্যোপাধ্যায়কে তুমি ছোট থেকে দেখছো, তোমার বাবার সাথে খুব কাছের বন্ধুত্ব, সেই সম্পর্ক, তো ওই জায়গাটাতে তুমি ভানু বন্দ্যোপাধ্যায়কে কীভাবে দেখেছো? তখন না অদ্ভুত একটা আলাদা বন্ডিং ছিল, এরা একটা ফ্যামিলির মতো শুটিং করতো, মানে বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন ছবি শুটিং করছে কিন্তু একটা মেকআপ রুমে বসত এবং তাদের আলাদা মেকআপ রুম দিলে তারা যাবে না, আড্ডা মারতে পারবে না বলে। তো কাজে এদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং হতো, যেটা আনফর্চুনেটলি এই ডিজিটাল বা ফোন আসার পর থেকে পাশাপাশি বসেও মানুষ কথা বলে না, ফোন দেখে। তো কাজে সেই বন্ডিংটা এখন আর নেই। আমরা যারা একসঙ্গে টেলিভিশন শুরু করেছিলাম তাদের মধ্যে এখনও যদি আমরা বসি আমরা আড্ডা দিতে পারবো, কিন্তু এই এখনকার জেনারেশন আমি জানি না তারা কীভাবে টাইম পাস করেন, কিন্তু আমি যতবার দেখেছি প্রত্যেকে নিজের সোফা বা খাটে বসে আছে হাতে ফোন। তো আড্ডা যদি বাঙালি না দেয় তাহলে বাঙালির চরিত্রটা কি? তো কাজেই ওদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং থাকতো, তাতে গালাগাল দিত, গালাগাল খেত, কিন্তু কেউ কিছু মনে নিত না। মানে কাজেই এই সম্পর্কগুলো এখন জাস্ট কল্পনাই করা যায়, আমি চোখের সামনে দেখেছি বলে আমি জানি আর বোঝাতে পারবো না। তোমার কি কি স্মৃতি মনে পড়ে একদম, মানে সেভাবে বলতে গেলে তোমাকে জন্মাতেও দেখেছেন উনি, মানে এইরকম একটা সম্পর্ক? জন্মাতে উনি দেখেছেন, তখন তো আমি ওনাকে দেখিনি, কিন্তু আমার ভাই যখন জন্মেছিলেন তখন আমি দেখেছি যে আমি ভাই হয়েছে, আমি মার কাছে নার্সিংহোমের রুমে, তো নিচে একটা অদ্ভুত কোলাহল, একটা গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, শুয়োরের বাচ্চাটা কোন ঘরে, শুয়োরের বাচ্চাটা কোন ঘরে, এবং আমি বেরিয়ে এসে দেখছি ভানু জেটু সিঁড়ি দিয়ে উঠছে, পুরো নার্স ওয়ার্ড বয় থেকে আরম্ভ করে ডাক্তাররা বেরিয়ে এসছে, জিজ্ঞেস করছেন যে শুয়োরের বাচ্চাটা কোনখানে কোন ঘরে। এবার এরা তো জানে না কে শুয়োরের বাচ্চা, এবং বাবাকে উনি আদর করে শুয়ার বলে ডাকতেন, কাজে আমরা দুই ভাই ছিলাম শুয়োরের বাচ্চা। তো এই ছিল তাদের মধ্যে সম্পর্ক, এবং সেটার একটা জায়গা আমি রেখেওছি এই ছবিতে, এটাই আমি বলি, কারণ এরা তো কেউ জানে না সেটা। আমি একটা ছোট্ট সিকোয়েন্স রেখেছি যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায়কে শুয়ারের বাচ্চা বলছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, আমি ওনার বিরাট ভক্ত, শুয়ারের বাচ্চাটা। একটা কথা বলো যে এই এই যে বন্ডিংটা, এইরকম একটা বন্ডিং, এবং তারপরে যখন তুমি ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্র অভিনয় করছো, ওটা ওটা কোথাও গিয়ে তুমি একটা নস্টালজিয়া রয়েছে তোমার মধ্যে? এখন ছোটবেলা থেকে বড় হয়েছি, তো মানে সত্যি কথা বলতে কি, আমি যদি আমায় জিজ্ঞেস করো আমি অ্যাক্টর বাই অ্যাক্সিডেন্ট ডিফল্ট, কারণ আমি জানতামই না আমি কী করব। আমি রাস্তাঘাটে মাঠে ক্রিকেট ফুটবল খেলতাম, পাড়ার রকে বসে আড্ডা দিতাম, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিতাম, সিনেমা দেখতাম, কলেজ যেতে হয় তাই যেতাম। তো হঠাৎ করে ওই একদিন বাবা জিজ্ঞেস করলেন কী করবি, আমি বললাম যে অ্যাক্টর হব। তারপরে স্টেপটা দেখলাম চারবাগ নাট্যগোষ্ঠীতে আমাকে ভর্তি করে দেওয়া হলো, তারপর দেড় বছর ধরে খালি ঘর মুছলাম, ঝাঁট দিলাম, রিহার্সাল রুম, আর ঠেলায় করে মাল নিয়ে একাডেমি নিয়ে যেতাম, ম্যাটাডোরে মাল তুলে একাডেমি যাও, রবীন্দ্র সদন যাও, দেড় বছর ওই করেছি, ঘর ঝাড়মোছ করেছি। তারপর ধীরে ধীরে ছোটো ছোটো রোল পেলাম, তারপর এই করতে করতে যা আজকে যা হলো হলো। শুনেছি যে তুমি ভানু বন্দ্যোপাধ্যায়কে একটা চরিত্রে শর্ট দিচ্ছেন এবং তুমি ওনার অ্যাকশন দেখে তুমি হেসে উঠেছো। এটা নিধিরাম সর্দার বলে একটা ছবি হয়েছিল 79, খুব সম্ভবত 79/80 হবে। তো সেই সময় একটা সিন ছিল যে উনি এক ঘর লোকের সামনে সিনিয়রদের সামনে বলছেন যে কীভাবে উনি অপরাধীকে মেরেছেন, কখনো বেত, কখনো ছোটো লাঠি, কখনো বড় লাঠি, এই ডেসক্রিপশান, একা ওনার ডায়লগ সবাই বসে শুনছে, এবং আমার ডায়লগটা এখনও মানে সাপা সাপ সাপা সাপ বেত দেড়তানা দান বড় লাঠি, এই 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 বলার স্টাইলে মেঙেতে না মানে আমি হেসে ফেলেছিলাম, আর ওটা তখন ডাইরেক্ট সাউন্ড, কাট 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 কাট, কে হাসলো রে, কে হাসলো? তো ভানু জেটুকে গিয়ে কেউ এটা বলেছে, শুভেন্দুদার ছেলে শুটিং দেখতে এসছে, ও হেসে ফেলেছে, সুরে বাচ্চাটা এসে ডাক ডাক করে ডাক। আমি গেলাম, বলে এই যে তুই হাসলি, আমার তো সিন হিট, আয় কোলে বস, বলি আমার একটা ছবি তুলেছিলেন কোলে বসিয়ে। তো কাজেই ওই ছিল একটা ইনসিডেন্ট।
তারপরে দেখেছি বেশ কয়েকবার, ওনার বাড়িতেও গেছি যখন শেষের দিকে অমৃত কুম্ভের সন্ধানে শুটিংয়ের সময়ে। সাশ্বতদা একটা কথা বলো যে অভিনেতার মধ্যে, মানে একজন সেই লেভেলের অভিনেতা, তার মধ্যে কতটা দক্ষতা, তার কতটা প্রতিভা থাকলে স্বনামে ছবি হয়, নিজের নামে ছবি হচ্ছে? দেখো, ভানু বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এমন একজন, বাঙালিরা বলে না কমেডি করে, কমেডিয়ান, উনি বোধ হয় একমাত্র বাংলা কমেডিয়ান বাঙালি যাকে হিরো করে অ্যাটলিস্ট 3-4 ছবি হয়েছে। ভানু পেল লটারি, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, আসিতে আসিও না, মানে এটা এটা কিন্তু বিরল, এটা বিরল। তো কাজেই মানে তখনকার মানুষ এবং প্রডিউসার তারা বিশ্বাস করেছেন যে একা ভানু বন্দ্যোপাধ্যায় একটা ছবি টেনে নিয়ে যেতে পারেন নায়ক হয়ে। তো কাজেই এটা বিশাল বিশাল অ্যাচিভমেন্ট, এটা কম অ্যাচিভমেন্ট নয়। কারণ সাধারণত কমেডিয়ানদের না একটু নিচু নজরে দেখা হয়, এটা একটা বাঙালির মধ্যে আছে যে কেন জানি না, আমার তো মনে হয় সব থেকে ভালো অ্যাক্টাররা কমেডিয়ান হয়, কারণ কমেডি সব থেকে কঠিন, ভাড়া মোয়ার কমেডির মধ্যে তফাতটা করাটা খুব কঠিন। আমরা প্রচুর দেখি, আমার ভাড়াবো বলে মনে হয়, কমেডি বেশিরভাগ মনে হয় না। টলিউডে যদি এখন যারা রয়েছেন, যারা কমেডি কমেডি করেন এবং সেই রসিক চরিত্র, তোমার তাদের যদি কয়েকটা নাম বলতে বলি, তুমি কাদেরকে? দেখো, করার লোক প্রচুর আছে, করানোর লোকের অভাব আছে, লেখার অভাব আছে কমেডি, মানে যারা ভালো একটা তারা কমেডি করতে পারে। এটা প্রথম আমার মনে হয় হিন্দি ছবির ক্ষেত্রে দিলীপ কুমার থেকে আরম্ভ করে অমিতাভ বচ্চন প্রথম প্রমাণ করেছিল যে আলাদা করে কমেডিয়ান লাগবে না, আমি করছি, দেখ হিরো কমেডি করছে। তো কাজেই ভালো অ্যাক্টর মানে কমেডি করতে পারবে, কিন্তু কমেডি লেখার লোক নেই। কমেডি লিখতে গেলে যে সহজ সরল মনটা দরকার হয়, যে ক্লিয়ার মাইন্ড, নিষ্পাপ একটা মাইন্ড যার থেকে ওই লাইনগুলো বেরোবে, খুঁজে পাওয়া দুষ্কর। কারণ আমাদের যে লাইফস্টাইল এখন, আমাদের যা সমাজের অবস্থা, আমরা কেউ সোজাভাবে কোনো জিনিস ভাবছি না বা খোলা মনে কিছু করছি না, সবসময় আমরা বিরক্ত, আমরা কমপ্লিকেটেড, আমরা ক্যালকুলেট করছি, জাজমেন্টাল। তো কাজে এদের পক্ষে কমেডি লেখাটা খুব ডিফিকাল্ট। আগেকার দিনের মানুষের অনেক সহজ সরল জীবন ছিল, বারান্দায় বসে পরপর লিখে দিয়ে সারা দিন কাটিয়ে দিতে পারত। এখন তো তোমার সকালবেলা উঠে নিউজ চ্যানেল খুললেই সারাদিনের জন্য বিরক্ত হয়ে যাবে, তুমি তুমি কমেডিটা লিখবে কখন? আমি খবরের কাগজ রাখা বন্ধ করে দিয়েছি কোভিডের আগে থাকতে, এবার নিউজ চ্যানেল রাখা বন্ধ করে দিচ্ছি। সকালবেলা উঠে একবার সব কটা চ্যানেল দেখে নিই, তারপর বন্ধ থাকে না। আমার কাছে নিজে ভালো থাকাটা খুব জরুরি, আশেপাশটা ভালো রাখার জন্য। একটা কথা বলে, যেটা তুমি বললে যে 1.5 বছর নানান রকম কাজ করতে হয়েছে, তারপর অভিনেতা হিসেবে জায়গাটা এসছে, তো এই যে ট্রিগার করলো অভিনেতা হলেন এবং শাশ্বতা চট্টোপাধ্যায় হয়ে ওঠাটা, ইন্ডাস্ট্রির চোখে তোমার বদল ঘটলো, এটা কবে, মানে কিভাবে হলো বলে তোমার মনে হয়, কবে মানুষ সেই জায়গাটা? আমি জানি না, আমি তো গোড়া থেকেই সিরিয়াসলি কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এখন আমার মনে হলো ওই যে হিন্দিতে কাহানি হলো না, তারপরে বোধহয় বাঙালি একটু নড়েচড়ে বসলো, মানে আমার ইন্ডাস্ট্রির কিছু লোকজন, মানে তারপরে যে যে বেশ কিছু ডিরেক্টর আমাকে নিয়ে কাজ করেছেন যারা আগে ভাবেননি কখনো কাজ করার কথা, আফটার কাহানি করেছেন, সেটা আনফর্চুনেট। এই বিষয়টা নিয়ে খেপ কিছু নিয়ে হয় না, কারণ আমি যা কিছুই এক্সপেক্ট করিনি জীবনে, যা পেয়েছি সবটাই বোনাস। কারণ আমি যদি বোনাসের উপর বাঁচি তাহলে আমার আক্ষেপ কিসের জন্য থাকবে? আমি তো কালকে কী করবো আমি জানি না, আমি গতকাল কী করেছি আমি ভুলে গেছি, কাজে এখন আমি আনন্দ করে চারটি খেলাম, গল্প টল্প করলাম, বাড়ি চলে যাব, সন্ধ্যাটা কী করে ভালোভাবে কাটাবো সেটা ভাববো, কাল সকালে উঠে আবার কালকের কথা। একটা কথা বলো যে নিজের ইন্ডাস্ট্রি, এটা তোমার নিজের জায়গা, নিজের ইন্ডাস্ট্রি যে জায়গাটা দেয়নি বম্বে তোমাকে সেই জায়গাটা দিয়েছিল, সেইটা কোথাও ভাবায় তো না? এটা সেভাবে দেখি না, তবে এটা সত্যি, কাহানির আগে অঞ্জন দত্ত ছাড়া আমাকে নিয়মিত সিনেমায় কেউ নেননি, একমাত্র নিয়েছিলেন অঞ্জন দত্ত। বং কানেকশন করার পর থেকে পরপর ছবিতে আমি কাজ করেছি, তখন কিন্তু কাহানি হয়নি। এইটা এই এই ক্রেডিটটা আমার অঞ্জনদার কাছে আমি কৃতজ্ঞ, এইটা আমি কোনোদিনই ভুলব না। এবং বাকি অনেকেই পরে কাজ দিয়েছেন কাহানি হওয়ার পরে, তার আগে নয়, তো সেটা খুবই আনফর্চুনেট, কারণ আমরা তখন মেইনলি সিরিয়াল করতাম, তো
তখন বলা হতো যারা সিরিয়াল করে তাদের দেখতে কেউ হলে যায় না, সেটা বলা হতো, প্রকাশ্যে বলা হতো। তো কাজেই এখন যাচ্ছে। মিস প্রিয়ঙ্গদা সেজে যখন আয়নার সামনে দাঁড়ালে, তোমার ফার্স্ট রিয়াকশনটা একটু শুরু করো, নিজেকে দেখে কি মনে হয়েছিল? মানে অত কুচ্ছিত মহিলা আমি দেখিনি খুব, মানে রীতিমতো কিরম একটা গাড়িরই করছিল। কিন্তু উনি যা সিনটা করেছিলেন ওই ওই সময়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে, যে ওই মাপা অভিনয়, আমাকে ওইটা বারবার দেখতে হয়েছে যে বেড়ে না যায়, বেড়ে না যায়, বেড়ে না যায়। আর উনি ওটা করেছেন কিন্তু মানে ষাটের দশকে, যখন আমি জন্মাইনি, মানে সেটা খুব টাফ চ্যালেঞ্জ। এই জন্যেই এরা এখনও জেনারেশনের পর জেনারেশন ধরে তাদের নাম জানে। আমাদের পরের প্রজন্ম মনে রাখবে কিনা আমি জানি না, মানে আমাকে রাখবে কিনা জানি না। গেলে ওই লুকটাতে নিয়ে ফ্লোরে দাঁড়ালে একটা শট দিলে সে, তোমার ডিরেক্টর, তোমার কোয়াস, আরো চিন্তায় ছিলাম যে উল্টো দিকে যিনি আমার ইন্টারভিউ নেবেন, যেটা হরিধন বাবু করেছিলেন বোধহয় অরিজিনাল ছবিতে, তিনি কেমন করেন, তার রোলটা খুব ভাইটাল। এ তো সেজে গুজে চুপচাপ বসে আছে, লজ্জায় আছে, বেশি কথা বলছে না, আস্তে আস্তে কথা বলছে, কিন্তু আসল ওনার মধ্যে যে যিনি বাড়িওয়ালা, মানে তিনি কে কীভাবে করবেন সেটা তিনি অত্যন্ত অপূর্ব করেছেন। এবং এ বিষয়ে ওনার পরিচয় আমার মনে হয় কৃষ্ণেন্দুই দেবে। অনেকদিন আগে শুটিং করেছি তো আমার মানে এত রকম কাজ চলছে সব গুলিয়ে যায়। শুনেছিলাম যে উনি ২৪টা মালপোয়া খেয়েছিলেন, তুমি কতগুলো মালপোয়া খেয়েছো? কে জানে, আমি বেশি খাইনি। ২৪টা মালপোয়া, ২৪টা টেক নেওয়ার মতো তখনকার রস্টক দিত না গো, ওসব শোনা কথা। ও তখন ওরা গরিবের মতো সিনেমা, সব থেকে ভালো ছবিগুলো ওরাই বানিয়েছে, সব থেকে বেশি রেস্ট্রিকশান ওদের কাছেই ছিল। ৫টা ক্যান, ১০টা ক্যান দিয়ে বলতো এর মধ্যে ছবি করে দাও, খুব টাফ দুনিয়া ছিল সেটা। মালপোয়া খেয়েছি, ছটা খেয়েছি, ওইরকম ভাবেই চেটে পুটেই খেয়েছি। তা হঠাৎ এই সময় ইসে ওই মালপোয়ার গন্ধে গন্ধে। আর একটা কথা থাকে যে ভানু বন্দ্যোপাধ্যায় যে সময় ও কমেডি করেছে, মানে কমেডি কিং ওনাকে বলা হতো একটা সময় বাংলা সিনেমার, তো সেই সময় জহর রায়, তুলসী চক্রবর্তী এবং রবি ঘোষের মতো অভিনেতারা ছিলেন, তবু এই সবার থেকে কোথাও ভানু বন্দ্যোপাধ্যায় একটা আলাদা জায়গা রাখে দর্শকদের। নিজের একে অপরের থেকে আলাদা, এইটা তুমি খেয়াল কর, দেখবে তখন নায়ক বলো, নায়িকা বলো, অন্যান্য চরিত্রাভিনেতা বলো, প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা, একরকম কেউ নেই। আজকে কমেডি করছেন ভানু বন্দ্যোপাধ্যায় একটা টাইপ, তুলসী চক্রবর্তী আরেকটা টাইপ, রবি ঘোষ আরেকটা টাইপ, যারা প্রত্যেকে ইউনিক, এদের দুটো হয় না, এদের মতো তখন আর কেউ ছিল না। এইটা হচ্ছে ইউনিকনেস, যে এর মতো কেউ নেই, অন্যরকম আছে, ভালো আছে, তো ওর মতো নয়, ও আলাদা, ও আলাদা। এগুলো আগে দেখা যেত, এখনকার আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি, মাঝখানে একটা ফেজ এসেছিলো, তুমি ৭ জন হিরোইনকে যদি মেকআপ আর ড্রেস করিয়ে দূরে দাঁড় করিয়ে দাও না, চিনতে পারবে না কে আলাদা করে, কারণ প্রত্যেকে একভাবে ভুরু প্লাক করছে, প্রত্যেকে একভাবে ঠোঁট আঁকছে, প্রত্যেকের চুলের স্টাইল এক, কাজে আলাদা কোথায়? তুমি আর তুমি যদি আলাদা হতে না পারো, তোমার দিকে কেউ তোমার মনে রাখবে না, কেউ সিরিয়াসলি মনে রাখবে না। আজকে যে কারণে এই নামগুলো আলাদা, কারণ এদের দ্বিতীয়টা নেই। এই সিনেমাটা করার আগে জমালয় জীবন্ত মানুষ সিনেমাটা কতবার তুমি দেখেছো? জমালয় জীবন্ত মানুষ আমি এখনও পারলে দেখি, আমার ওটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলে মনে হয়, এখনও খুব হাসি পায় দেখলে। যেমন ওর একটা সিকুয়েল হয়েছিল মৃতের মর্তে আগমন, ওটা আমার অত ভালো লাগেনি ফ্র্যাঙ্কলি বলছি, কিন্তু জমালয় জীবন্ত মানুষ মানুষটা অন্য ওই লেভেলে ভাব, এই যে ভাবনাটা নতুন, ওর মতো আর কেউ ভাবেনি, ওইটা হয়েছিল বলে আজকে এই ছবিটা হচ্ছে, আজকে অরণ্যের দিন রাত্রি হয়েছিল বলে আবার অরণ্যে হয়েছে, চলো লেটস গো হয়েছে, তো এইগুলো তো ইউনিক ছবি, এই জন্যই তারা থেকে যায়, আমরা আজ আছি কাল নেই। হাম হাম গুড়ি গুড়ির একটা অংশ আমরা জাস্ট ট্রেলারে দেখেছি, তো ওই নাচটা মানে একদম অ্যাকুরেট করার জন্য ওটা তোমায় কতবার প্র্যাকটিস করতে হয়? না আমার বেশি করে প্র্যাকটিস করতে হয়নি, কিন্তু ভানু যেটুকু এখনও করতে হচ্ছে, ওই ৩ জন অপ্সরার মাথায় এখন ওই নাচটা উনি ঢুকিয়ে উঠতে পারেননি, যে কারণে উনি এখনও আছেন স্বর্গে। এবার
স্বর্গটাকে অনেকটা আপডেটেড স্বর্গ দেখি। স্বর্গ কিন্তু এখন খুব ডেঞ্জারাস হয়ে গেছে, খুব মডার্ন, দুমদাম জমদূতেদের ইচ্ছেতে এসকেলেটার চলে আসে, সাট করে উঠে মেঘালয় চলে যাবে, তারপর দেখবে অন্য জগৎ। এবং সেটা কিন্তু মডার্ন জগৎ, এখানে স্বর্গে মোবাইল এসে গেছে এবং সবটাই হচ্ছে ডিজিটাল এখন। মানে যে ভ্রূণ ছাড়ছে বিধাতা সেটা অন্য স্টাইলে, এরকম করে টেনে নেয়, এরকম করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, পরান্দাজের রোলটা করেছে এবং সেখানে দেবরাজ ইন্দ্র অপ্সরার সঙ্গে ঢলঢলি করছে, সেটা ফোনে চুরি করে ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে। স্বর্গ এখন খুব ডেঞ্জারাস, আপডেট হয়ে গেছে। আর ভানু বন্দ্যোপাধ্যায় মানে বাঙাল ভাষা, তো সেই ম্যাজিক্যাল একটা ওনার ওয়ার্ড, উনি যেভাবে কথা বলতেন, তো সেইটা কতটা ছবির মাধ্যমে বা তুমি কতটা বাঙাল ভাষায় কথা বল? তোমারই তোমার বডির মধ্যে না ঢুকাইয়া আমার শান্তি নাই, আমি ঢাকার কোলা ভানু। না, আমি তো ছোট থেকে ওইগুলো শুনেছি, ওনার রেকর্ড শুনেছি, যেগুলো হাস্য কৌতুকের রেকর্ড আছে ওনার অনেক। এবং একটি ছেলে যে এখনও গ্রামেগঞ্জে বা অন্য কোনো অনুষ্ঠানে ভানু জেঠুর ওই কৌতুক নকশাগুলো ও বলে, ওটাই ওর প্রফেশন, যে ভানু জেঠুর ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা ও বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে। সে আমাদের সঙ্গে ছিল, শুটিংয়ে ছিল, ডাবিংয়ে ছিল, এবং কোথাও কিছু ভুল হলে সে দেখিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়েছে। তাছাড়া ছোট থেকে তো ওইগুলো শুনেই বড় হয়েছি। এই নভেম্বরে রূপালি পর্দায় ভানু বন্দ্যোপাধ্যায় আসছে, 15 তারিখ থেকে আসছে জমালয় জীবন্ত ভানু। দেখুন, শুধু একটু টিকিটের খরচা করতে হবে, তাহলেই স্বর্গের ভিসা ফ্রি, ঘন্টা দুয়েক স্বর্গে ঘুরে টুরে চলে আসতে পারবেন, ব্যাক করবেন, কথা দিচ্ছি।